মর্নিং, সকালে এক কাপ চায়ের সাথে সবাইকে জিজ্ঞাসা করছি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো মেয়ের দুধ আর আমাদের চা নিয়ে আমি সকালটা আজকে শুরু করলাম, আর আমার চা খাওয়া হয়ে গেছে আর মেয়েকে দুধ খাওয়ানো হয়ে গেছে। তো আমি এখন এসেছি বিছানা তুলতে, আর দেখেছো তো আমি এখনও পর্যন্ত আমার লেপ বা বালাপোশ কী বলে জানি না বাবা, তো এইটা আমি এখনও পর্যন্ত তুলিনি, এটা এখনও ইউজ করে যাচ্ছি। এটা সারা দুপুরবেলা যখন শুই তখন লাগে না, রাত্রিবেলা যখন শুই তখনও লাগে না, কিন্তু জানো তো ভোরবেলা লাগে। তো ভোরবেলার জন্য এটা আমি এখনও তুলিনি, এটা মাঝের মধ্যে গায়ে দিতে হয়, রাত ভোরের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। আর তার সাথে দেখো ছোটো ছোটো ব্ল্যাঙ্কেট এগুলোও তুলিনি, এগুলো তো গরমকালেও মোটামুটি থাকেই বাইরেই, তো এগুলো এখনও তুলিনি। আর একটা কাঁথা দেখো লাল রঙের, ওটাও ভাঁজ করে নেবো আমি। আর মেয়ের পুতুলগুলো নিয়ে হয়েছে জ্বালা, এগুলো জানো তো রঙ উঠে গেছে আর ভেঙে গেছে, ছিঁড়ে গেছে, খুলে গেছে, মানে এগুলোকে আর রাখার মতো না। তো আমি বলছিলাম আমার বরকে যে এগুলো সব বাতিল করে দেবো, কিন্তু ফেলে দেব, কিন্তু আমার বর বলছে যে না থাক, বলছে যে না যতদিন না মানে আরেক সেট এরকম আরেক সেট আসছে ততদিন এই সেটটা থাক। তো আমার ভালো লাগে না রং উঠে যাওয়া, ছিঁড়ে যাওয়া, ভেঙে যাওয়া জিনিস আমার ঘরে রাখতে আমি একদমই পছন্দ করি না, কিন্তু যেহেতু ও বলেছে কদিন রাখতে তো থাক আর কি। তো চলো বিছানাটা ভালো করে ঝাড়া হয়ে গেছে, এবার চলে যাব আমি আমার নেক্সট কাজে। আর স্বপ্না চলে আসবে পড়াতে, তো তার জন্য আরও তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি আমি। আর স্বপ্না আসার আগে জানোই তো আমি ঘরের কাজকর্ম সব কিছু কমপ্লিট করার চেষ্টা করি যতটা পারা যায় তাড়াতাড়ি করে। তো এখন টেবিলটা গুছিয়ে নেব, চায়ের কাপ টাপগুলো সব টেবিলের উপর রেখেছিলাম সেগুলো সরিয়ে নিলাম। আর রাত্রিবেলা মেয়ে ওষুধ খেয়েছিল, সেই ওষুধটাও বাইরে ছিল তো সেটাও ঢুকিয়ে দিলাম, মেয়ে সকালে ওষুধটাও খেলো সেটাও ঢুকিয়ে দিলাম। আর চার্জারগুলো সব বাইরে এরকম টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় সবাই, তো সেগুলো ঢুকিয়ে দিলাম। আর মেয়ের জলের বোতলটা রেখে দিলাম, আর দেখো আরেকটা চার্জার। তো চার্জারের ছড়াছড়ি, এক একটা মানুষের এক একটা ফোন হলে তো হবেই। আর বাসি জামাকাপড়গুলো এখানে সব জমানো ছিল, তো এগুলো এখন নামিয়ে দেবো কলপারে, আর তারপরে আবার নেক্সট কাজে চলে যাবো। আর আমার বরের ঘড়িটা দেখো, ওটাও টেবিলের ওপর রেখে দিয়েছে, কখন এই বক্স থেকে নেবে নিয়ে পড়বে, কিন্তু বক্সে ঢুকিয়ে আর রাখবে না, সেটা কে রাখবে? এই আমি। তো যাই হোক, টেবিলটা দেখো এবার ফাঁকা করে গুছিয়ে রাখলাম সুন্দর করে। তো চলে এসেছি নেক্সট কাজে, সেটা হলো জামাকাপড় মেলা। তো চলো জামাকাপড়টা মেলে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। প্রচুর কাজ, প্রচুর কাজ। আর জামাকাপড় মেলতে মেলতে আমার জেঠি শাশুড়ির সাথে কিছুক্ষণ গল্পও হলো, তোমরা দেখতেও পাবে। তো চলো জানলা টানলা খুলে দিয়েছি আমি, জানলা খুলে দিলাম। আর এই দিকের জানলাটা খুলবো না, তাহলে গ্রিন স্ক্রিনটা আবার সরাতে হবে, তো থাক আর দুটো জানলা খুলতে পারছি না। দিয়ে বিছনা টিছনা ঝাড়িয়ে চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আছে আজকে ডিম টোস্ট, নাকি পাউরুটি টোস্ট, কি বলে, ডিম টোস্ট বলে না পাউরুটি টোস্ট বলে, যাই হোক টোস্ট, তো সেটাই বানাতে এসেছি। তো জানি না তোমরা বিশ্বাস করবে কি না, আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম আজকে এটা বানাচ্ছি, জানো তো আগে কখনো আমি এটা বানাইনি। জানি এটা খুবই কমন খাবার, খেয়েছি অনেক, আমার বাবার হাতে খেয়েছি, আমার শাশুড়ি মায়ের হাতে খেয়েছি, দোকানে খেয়েছি, কিন্তু কোনোদিন আমি নিজের হাতে বানাইনি এটা। তো আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, প্রসেসটা জানা ছিল যার জন্য বানাতে সুবিধা হলো। তো খেয়ে যা বুঝলাম মনে হলো যেন পাকা হাতের রান্না, মানে এত সুন্দর টেস্ট হয়েছে মনেই হচ্ছে না যে আমি এটা প্রথমবার করলাম।
তো তোমাদের যদি কোথাও কিছু ভুল করছি বলে মনে হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলো যে দিদি ভাই এখানটা ভুল ছিল। তো চলো ডিম টোস্ট একদম রেডি, কেমন দেখতে হয়েছে, একদম সেই না? তো এখানে মোটামুটি 8-9টা মতো পাউরুটি ছিল আর ডিম লেগেছে আমার মোটামুটি 5টা মতো, আর 3টে মতো বড় সাইজের পেঁয়াজ লেগেছে। তো আমি ডিম টোস্ট খেতে প্রচণ্ড ভালোবাসি কিন্তু কোনোদিন করিনি, আজকে প্রথম করলাম। তো এখন থেকে যেহেতু পেরে গেছি না, তার জন্য এখন থেকে মাঝের মধ্যেই আমি ডিম টোস্ট করে খাবো সকালের ব্রেকফাস্টে। তো চলো এরপর আমাদের প্লেটে সার্ভ করাও রেডি। তো দেখো কেমন দেখতে হয়েছে, একদম গরম নরম, অতুলনীয় স্বাদ সত্যি। তো চলো এই আমাদের আজকে ব্রেকফাস্ট। এবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বর কিনেছে, এটার নামটা কি সেটা জানতে গেলে এখন আমাকে আমার বরকে কাছে শুনতে হবে, কারণ আমি এসব জিম করার ব্যাপারগুলো ঠিক বুঝি না। আর এটা আমার মেয়েকে শিখিয়ে দিয়েছে কিন্তু আমার মেয়ে করতে পারছে না, তো আবার বললো একবার দেখিয়ে দিচ্ছি। এটা আমার বরের কাজের জিনিস কিন্তু বর্তমানে আমার মেয়ের খেলার জিনিস হয়ে গেছে। তো এটা অনলাইন থেকে আমার বর অর্ডার করেছিল। তো দেখো এটা দিয়ে এইভাবে জিম করতে হয়, তো ও এইভাবে করছে। আরেকটা জিনিসও এর সাথে এসছে, সেটা ঘর, এই দেখো ওর হাতে যেটা দেখতে পাচ্ছ সেইটা। তো দুটো জিনিস একসাথে এসছে অনলাইন থেকে, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। এগুলো দিয়ে আমার বর জিম করবে, ব্যায়াম করবে, সুস্বাস্থ্য গঠিত করবে। বাবা অনেক কিছু বলে ফেলেছি। তো চলে এসেছি এখন আমি একটা মানে বড়সড় কাজ বলতে পারো, কারণ এটা আমার আসলে সিংহাসনটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ খয়েরি কালার, কিন্তু জানো তো বিশ্বাস করো এটা পুরো সাদা হয়ে গেছে, পুরোটাই সাদা হয়ে গেছে। আর সাদা রঙের সিংহাসন দেখতে কি ভালো লাগে তোমরাই বলো তো। তো এটা মানে সে কি পেপার জন্য বলে, তো আমি তো এগুলোকে চিকচিকি বলি। তো যাই হোক এই পেপারগুলো দিয়ে আমি ভাবছি যেটুকু পারি সেটুকু ঢেকে দেব। ইচ্ছে তো ছিল পুরো সিংহাসন মানে খয়েরি কালারটা যেন দেখাই না যায়, এই সাদা ফ্যাকাশে রঙ ওঠা মানে সিংহাসন যেন দেখাই না যায়, পুরোটাই এরকম সবুজ করে দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমি একা না করে উঠতে পারিনি জানো তো। একজন যদি হেল্প করতো বা কেউ যদি থাকতো তাহলে ভালো হতো, তাহলে আমি করে উঠতে পারতাম। দেখো তো তার জন্য একা একা যেটুকু পেরেছি। আর সব থেকে বড়ো কথা কি জানো, আমি সেলো টেপ খুঁজে পাইনি, মানে হোয়াইট কালারের যেটা পাওয়া যায় সেলো টেপটা খুঁজে পাইনি, আমি ব্ল্যাক টেপটা পেয়েছি। আর ব্ল্যাক টেপ দিয়ে কখনো এই কাজ হয়? একদমই হয় না। সেলো টেপ দিয়ে করলে পরে জিনিসটা সুন্দর হতো। তো দেখো চারিদিকে সেই মানে এই ব্ল্যাক টেপ দিয়ে একদম সেই মানে বিচ্ছিরি দেখতে লাগছে, কিন্তু তবুও ভালো, তবুও ভালো। সাদা সিংহাসন তো দেখা যাচ্ছে না, আমি এক গাদা ফুল কিনে একদম ফুল দিয়ে এই সেলো টেপ ব্ল্যাক টেপগুলো আর দেখাই যাবে না, এমনভাবে ঢেকে দেবো বেশি করে ফুল দিয়ে সাজিয়ে। তো চলো আর কি করা যাবে। আর দেখো আমি পুজো দিয়ে নিয়েছি, আর এই যে আজকে আমার গাছে অনেক সাদা ফুল ফুটেছিল তো সেই ফুল দিয়ে পুজো দিয়ে নিয়েছি। আর দুই দিনটার ব্লগ তোমরা একসাথে পাচ্ছ, জয়েন্ট করে দিয়েছি, জানি না তোমরা কে বুঝতে পারছো কে বুঝতে পারছো না, তো এটাই আর কি। আর দেখো আজকের রান্না হচ্ছে নিম পাতা ভাজা, নিম পাতা। আজকে রান্না আমার বাবা করেছে, সবার আগে বলি আজকে রান্না বাবা করেছে। এখানে আমি ভাত আর ডালটা করেছি শুধু, আর এই রান্নাটা আমার বাবা করেছে, আর আমি একটু কাজে ব্যস্ত ছিলাম বলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারিনি। তো তোমাদেরকে বলে দিই, তেলের ওপর দিতে হবে কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন, আর তারপরে দিতে হবে পাটপাতা। তো পাটপাতাটা নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে একটু মানে নাড়াচাড়া ভাজা ভাজা হালকা ভাজ ভেজে জল দিয়ে দিতে হবে বেশ খানিকটা। আর তারপরে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে, তারপর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল, যেটা আমার ছোটোবেলা থেকেই খুব ফেভারিট একটা খাবার। তো চলো আর এদিকে রয়েছে দেখো আগের দিনের কিছু পাঙাশ মাছ বেঁচে গেছে, দু পিস না 3 পিস মতো, তো সেইটুকু বেঁচে গেছে। আর তার সাথে আমি করেছি একটু ডাল সিদ্ধ, প্রেশার কুকারে করে নামানোর পর কাঁচা তেল দিয়ে দিয়েছি যে একটু ডাল সিদ্ধ, ব্যাস এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তারপরে চলে এসেছি একটু আমাদের বাড়ির সামনে, আমার বাড়ির মেন গেটে দাঁড়িয়ে আছি, আমি নিচ্ছি কিছু সবজি না, নেবো হচ্ছে আলু পেঁয়াজ আর টমেটো, এই তিনটে জিনিসই আমার ঘরে এখন বাড়ন্ত হয়ে গেছে, মানে একটাও আলু একটাও পেঁয়াজ একটাও টমেটো আমার ঘরে নাই, যে তিনটে জিনিস আমাদের নিত্য প্রয়োজনীয় প্রত্যেক দিন কাজে লাগে। তো চলো 3 কিলো মতো আমি আলু কিনলাম, 30 টাকা নিল 10 টাকা করে কেজি, আর পেঁয়াজ নিল 40 টাকা কেজি, তো 1 কেজি কিনলাম। আর টমেটোটা বোধ হয় কত নিল মনে করতে পারছি না, 30 টাকার টমেটো নিয়েছি আমি। তো চলো আলু পেঁয়াজ টমেটো সব কিছু নিয়ে নিলাম, এগুলো আমার প্রত্যেক দিনই লাগে রান্নায়,
আলু পেঁয়াজ টমেটো ছাড়া তো হবেই না। আর এই দেখো আমার বড় মা, মানে জেঠি শাশুড়ি, তো উনিও কোথাও দোকানে গেছিল বোধহয়, বাড়িতে ঢুকলো, তো ঢুকছে আর কি এদিক দিয়ে, ওটা সামনের বাড়ি। এখন বাজে সন্ধে কটা হবে বলো তো, 7:15 মতো হবে, আর উঠেছি 6:30 সময়। উঠেছি বলতে ঘুম থেকে উঠেছি, কখনোই না, শুয়েছিলাম সেখান থেকে উঠেছি। দুপুরবেলা ঘুমাই না, তোমরা জানো, কমেন্টে রিপ্লাই দিই, ভিডিও দেখি টুকটাক তোমাদের, তো সেই সব দুপুরবেলা শুয়ে শুয়ে করি। তারপরে 6:30 সময় জল আসে, তো 6:30 সময় তার জন্য উঠে পড়ি, আর 6:30 সময় উঠে জল ভরলাম বালতি গামলায়, সব জল খালি হয়েছিল দুপুরবেলা, সেগুলো সব ভরে রাখলাম, আর বোতল টোতলগুলো সব ভরলাম 6:30-র জলে। তারপরে একটুখানি গা হাত পা ধুয়ে নিলাম, আর তারপরে একটুখানি ফ্রেশ হয়ে কাঁচা নাইটি পরে তারপরে সন্ধে দিলাম, তারপরে আসলাম চা করতে। আর মেয়েকে খাইয়ে দিয়েছি দুধ, মেয়ে দুধ খেয়ে এখন ওই ঘরে লিখতে বসেছে, আমার বাবা লেখাতে আসতো তো লিখতে বসেছে ওই ঘরে, আর আমি এখন চা করব। চাটা করা হয়ে গেলে আমার দুটো ছোট ছোট কাজ পড়ে রয়েছে, সেই কাজগুলো চাটা খাওয়ার পরে করব। এই বালতি গামলা ভরলাম বললাম না, তো বাসন মেজে যে গামলাটার মধ্যে বাসন রাখি, তোমরা দেখেছো এতদিন যে বাসন টাসন মেজে একটা বড় সেই খয়েরি কালারের গামলার মধ্যে বাসন রাখা হয়, তোমরা দেখেছো, তো সেই গামলাটা তো এতদিন ওরভাবেই থাকতো, ভরে টরে রাখার তো ব্যাপার ছিল না, জল ছিল না, তো এখন সেই গামলাটাই আমি জল ভরে রাখি প্রতিদিন। আর জল যেই চলে এসছে তখন মানে বাসনগুলো আমাকে তো নামাতে হবে গামলা থেকে, গামলার মধ্যে মেজে রাখা ছিল, আর মেয়ে তখন ঘুমোচ্ছিল, মেয়ে আর বর ওরা ঘুম থেকে উঠেছে অনেকটাই পরে, প্রায় 7:15 নাগাদ ঘুম থেকে উঠেছে, তো জল এসেছে, গামলাটা আমাকে খালি করতে হবে। আর বাসনের কেমন আওয়াজ হয় বলো তো, বাসনগুলো যে আমি তুলে তুলে রেখে গামলাটা নিয়ে যে জলটা ভরবো সে আওয়াজে মেয়ে উঠে যাবে, সেই ভয়ে, সেই ভয়ে বিছনার ওপরে, দেখো বিছনার ওপরে সেই ভয়ে জামা মানে বাসনগুলো নামিয়েছি, আর বিছনার ওপরে বাসন নামালে পরে আওয়াজটা একটু হলেও কম হয়েছে, একটু হলেও কম হয়েছে, তার জন্য আমার মানে ওদের ঘুমের কোনো ডিস্টার্ব হয়নি আর কি। তো এখন এই চাটা খাওয়া হয়ে গেলে বাসনগুলো আগে আমি গুছিয়ে জায়গা জিনিস জায়গায় তুলবো, যেটা যেখানে থাকে, আর তারপরে দেখো ওইখানে কাঁচা জামাকাপড়গুলো যেগুলো আজকে কাঁচা হয়েছে সেগুলো সব শুকিয়ে গেছে, তো সেই জামাকাপড়গুলো এখনও ভাজ করা হয়নি, জামাকাপড়টা ভাজ করবো। মোট কথা বিছনাটা শুধু পরিষ্কার করতে হবে, এই ঘরের ওই বাসন সরাতে হবে আর জামাকাপড়গুলো গোছাতে হবে, আর এই বড় টেডিটাকে এনে না এই ঘরে রেখেছি, তো এটাই আর কি। ব্যাস তাহলেই আমার সন্ধ্যেবেলার কাজকর্ম, দি এন্ড। কিন্তু পুরোপুরি দি এন্ড কি হবে, কারণ রাত্রিরের রান্না বুঝতে পারছি না, কিছু একটা করতে হলেও করতে হতে পারে, কারণ ওবেলার তরকারি সেরম কিছুই একটা বেঁচে নেই, ভাত আছে শুধু বেঁচে, আর রুটি, রুটি আছে ভাত আছে, কিন্তু ভাত যে খাবে সে কি দিয়েই বা খাবে, রুটি যে খাবে সে কি দিয়েই বা খাবে, তো এখনও কিছু প্ল্যান নেই, দেখা যাক কি হয় রাতে খাওয়া দাওয়া। চলো সঙ্গে থাকো, চায়ের জল ফুটে গেছে, এবার চাটা করে নিই, ঠিক আছে, লিকার চা করবো সন্ধ্যাবেলা করে, লিকার চাটাই খাই বেশিরভাগ, আর সকালের দিকে দুধ চা কিংবা কফি, আর সন্ধ্যাবেলা করে লিকার চাটাই বেশিরভাগ দিন হয়, ঠিক আছে। ঝামেলা কোথায়, ওটা গোল করে ঘুরালি তো হয়ে যাবে, ঝামেলা কোথায়, একটা লাইট খুলে একটা লাইট লাগাতে বলছে, ঝামেলা বলছে, দেখেছো তোমাদের সোমনাথদা, ওর এই লাইটটা পছন্দ হয় না, আমার এই লাইটটা খুব ভালো লাগে, বেশ বিরাট জোরে আলো হয়, পুরো ঘর আলো হয়ে যায়, আমার দু রকম ভালো লাগে, এক হবে পুরো মানে মারাত্মক আলো, পুরো ঘর একদম বিরাট আলো হয়ে একদম সে হ্যালোজেনের মতো আলো দেবে, আর তাহলে পরে নাইট বাল্ব, নাইট বাল্ব আমার খুব প্রিয়, কিন্তু আমার টিউব লাইটের আলোটা দেখতে ইচ্ছে করে না, টিউব লাইটের আলো একদম ভালো লাগে না আমার, এমা এত অন্ধকার, এইটা এইটা ঠিক আছে, এইটা আমাদের দুজনের চা খাওয়ার জন্য একদম পারফেক্ট, সাথে যদি তোমরা থাকো, সাথে যদি তোমরা থাকো চা খাওয়ার জন্য পারফেক্ট, কি দেখা যাবে, হ্যাঁ যথেষ্ট দেখা যাচ্ছে, ক্যান্ডেল লাইট ডিনার করছি মনে হচ্ছে, তোমরা জানো আমরা কোনোদিন এখনো পর্যন্ত ক্যান্ডেল লাইট ডিনার করিনি, এখনো পর্যন্ত কোনোদিন করিনি, জিনিসটা কি তাই জানে না, একদিন সারা ঘরে মোমবাতি জ্বালিয়ে বিরিয়ানি নিয়ে এসে খাবো, তুমি আর আমি বিরিয়ানি খেতে গেলে আবার লাইট জ্বালাতে লাগে কি কে রে, না মোমবাতি, নরমাল মানুষ বিরিয়ানি খায়, বিরিয়ানি খাবে মোমবাতি জ্বালিয়ে, এটা কি পাগল, না পাগল না, ঠিক আছে আমি দু চারটে হেরিকেন এনে দেবো, না হেরিকেন হবে না, মোমবাতি আবার খাবে তা লাইট ফাইট জ্বালিয়ে, এগুলো কি সব মানুষের সংস্কৃতিটা কোথায় চলে গেছে, এই বিদেশি ইংলিশ হয়ে যাচ্ছে, আসলে কি বলতো আমার কপালটাই, কপালটাই পোড়া আমার, রোমান্টিক না তো, একটু রোমান্টিক না, আমার কপালটাই পোড়া, ইংলিশ ইংলিশ শেখা ভালো, কপালটাই পোড়া, ইংলিশ জানা ভালো, ইংলিশ বলা ভালো, ইংলিশ দরকার, কিন্তু ওদের সংস্কৃতিটা বেশি নিয়ে নিলে আবার মুশকিল হয়ে যাবে, ঘরে মোমবাতি জ্বালিয়ে বউয়ের মুখের দিকে তাকিয়ে বিরিয়ানি খাওয়ার মজা যে বোঝে না,
আমার আমার তো মোমবাতি মোমবাতি জ্বালিয়ে ওর দিকে তাকিয়ে বিরিয়ানি খেতে খুব ভালো লাগবে, কিন্তু ওর লাগবে না। তোমার লাগবে না মোমবাতি জ্বালিয়ে আমার মুখের দিকে তাকিয়ে বিরিয়ানি খেতে? না না, বিরিয়ানি বিরিয়ানির দিকে তাকিয়ে খাবো, ওর দিকে তাকিয়ে খেতে পারো, মাংসের দিকে তাকিয়ে খাবো, কি কথাবার্তা। দেখেছো তো, তোমরা ভাবো দাদা ভাইয়ের চোখগুলো ভাসা ভাসা, তার জন্য এই ফিলিংস গুলো থাকতো, এই এই ফিলিংস গুলো এখনো আমি ঠিক আমি ধরে রেখেছি, ও ধরে রাখতে পারে। এই ফিলিংস গুলো বিয়ের আগে অটোমেটিক থাকতো, ঠিক আছে, বিয়ের পর সেগুলো চলে গেছে, এটা চেঞ্জ হয়ে যায় মানুষের অটোমেটিক, কিন্তু মানুষের না, ছেলেদের না, এটা না মানুষের না, ছেলেদের কই? আমার তো চেঞ্জ হয়নি, আমার তো এখনো মোমবাতি জ্বালিয়ে বিরিয়ানি নিয়ে এসে খেতে তোমার দিকে তাকিয়ে তাকিয়ে খেতে ভালো লাগবে। তাহলে খাও এমনি, তুমি আর ওরকম করে যা কিভাবে খাও? ওইভাবে তখন তো ওইভাবে খাবো না, তাহলে আমার খাওয়াটা আটকে যাবে, তখন তো আর ওইভাবে খাবো না, তখন সেই ওরে তো দেখি না ক্যান্ডেল লাইটে ওরম করে খেলে পারে, অন্ধকার ঘর, ক্যান্ডেল লাইটের মধ্যে মধ্যে ভূত খাচ্ছে, তখন কি আমি ওইভাবে খাবো? তোমরাই বলো, তখন নিশ্চয় মুখে একটুখানি দেব, দিয়ে আবার কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকবো, আবার একটুখানি মুখে দেব, আবার ওর দিকে তাকিয়ে থাকবো, ওইভাবেই তো ক্যান্ডেল লাইট ডিনার করে সবাই, বোঝে না কি বলবো বলো তো। তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করো তো ওর ওর চ্যানেলে গিয়ে ওকে, যে দিদি ভাইয়ের সাথে একদিন ক্যান্ডেল লাইট ডিনার হয়ে যায়। তোমাদের চ্যানেলে কয়েকদিন ধরে ইটিং শো রাখ, বিরক্ত হয়ে যাচ্ছে, কোথায় বিরক্ত হচ্ছে, কত সুন্দর সবাই দেখছে, মতো মোটো বিরক্ত হচ্ছে না, কি করবো, চ্যালেঞ্জে ভিডিও করার মতো এনার্জি শক্তি। এই আমার চাটা গেল রে, বিরিয়ানির গল্প করতে গিয়ে হাতে চাটাই ঠান্ডা হয়ে গেল। আলুটা বেশ ভালো না বলো? কাটলেট ভালো, বিরিয়ানি আমি কাটলেট খাই না, কাটলেট ভালো, ফিশ কবিরাজি ভালো, ফিশ কবিরাজি আমি খাইনি কখনো, বিরিয়ানি বিরিয়ানি ক্যান্ডেল লাইটের জন্য বিরিয়ানিটাই বেটার, ওর ওর উপরে আর কোনো খাবার নেই নিয়ে বসার মতো ওই দিন, তাই না? জনি আমাদের এই গরমে খুব খুব কষ্ট হয়, বেশি করে জনির, কারণ অ্যাডবেস্টারের ঘর তো মোরামেদি, সেই ওপর থেকে আগুন পড়ছে আর ওর গায়ে প্রচুর প্রচুর লোম, প্রচুর 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 গরমে কষ্ট হয়। আবার এখন এই গরমে তো মানে আমি ওকে টিকের যে মানে শ্যাম্পুগুলো পাওয়া যায় সেই টিকের শ্যাম্পুগুলো গায়ে দিই, টিক যাতে না হয়, কিন্তু এই গরমে হবেই হবে। তখন কি করি, ওই রিট বলে এক ধরনের ছোট এক ধরনের সেই কেমিক্যাল পাওয়া যায় যেটা শ্যাম্পু করে মাখিয়ে মানে জলের মধ্যে দিয়ে দিতে হয়, মানে ওই তো এবার ওই রিটটাকে গায়ে দেওয়ার পর ওর গাটা চিপি চিপি করে, আর রিটটা খুব এত মানে এত পরিমাণে বিষ, মানে ওরা ফার্মেসি থেকে বলে দেয় হাতে যেন বা চোখে যেন না লাগে, প্লাস্টিক হাতে নিয়ে জলে ঢালতে, একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, নাহলে স্কিন পুড়ে যাবে। তো রিটটা দেওয়ার পর এক মাস মতো পোকা হয় না, কিন্তু রিটটা সবসময় না দেওয়াই উচিত, কুকুরকে সবসময় গুলো উঠে যাওয়ার চান্স থাকে, সাদা জিনিসে উজালা দিলে পরে গ্লেজ থাকে, জনকে চান করার পর যদি উজালা দেওয়া হয় তাহলে গ্লেজ দেবে না সাদা? হ্যাঁ দেবে, উজালা দেবে, তাও তো থপ থপ করে কাজ করবে, থপ থপ করে কাজবে না, সেটা না। আর অনেকে তোমরা বলো জনকে বেঁধে রাখো কেন, মানে যে কটা মানে জিনিস যেটুকু আছে এমনি তো ভেঙেছে কিছুটা, কিছুটা না বলো বলো ছেলের কীর্তিগুলো বলো, কিছুটা সকালবেলা আমার ঘরে খালি ওর টয়লেট আর কি কি ভেঙেছে সেটা বলো, ছেলের কীর্তিটা তুলে ধরো, আলমারি শোকেস সবই গেছে ভেঙে, এবার ফ্রিজটা যাবে কিছুদিন কিছুদিনের মধ্যে, যদি আমি আগে ছাড়াই থাকতো মানে 24 ঘন্টায় ছাড়া থাকতো, এই দরজাটা দিয়া থাকতো ছাড়া থাকতো বলেই তো আলমারি শোকেসটা গেছে, নালে তো যেত না, দিয়ে এবার সারাদিন ধরে টুকটুক টুকটুক করে করতে থাকে, এবার জং করতে করতে না আমার শোকেসটা এক সাইড এরকম বসে গেছে, প্লাস নিচটা পুরো মানে জঙ্গলে খয়ে বেরিয়ে গেছে, যখন তখন ভেঙে পড়তে পারে, ওর জন্য ছাড়া যায় না। যদি ভবিষ্যতে কোনোদিন ছাদ বাড়ি করতে পারি তখন হয়তো ছাদের মধ্যে রেখে দিলাম। হ্যাঁ তবে আগের কুকুরটা ও ভালো ছিল, ও কোনোদিন ঘরের মধ্যে বাথরুম করে, ও সারাদিন ঘরের মধ্যে ছাড়া থাকে, ছাড়া থাক, কেউ ঘরে ঢুকতেই পারতো না। আর আমারটা এইটা খুব শান্ত, আসবে একটুখানি গন্ধ শুকবে ব্যাস ওর জায়গায় চলে যাবে, আর কিছু করবে না,
কিন্তু টাইমই তো পাবে না, তো টয়লেট করে করি তো সারা দিন ক্লাব হাবিয়ে যায়। খুব আমার মানে ওরা ওর নেশাই হয়ে গেছে, মানে 2 মিনিট পর পর টয়লেট। এটা আসলে ওর একটা রোগ আছে কোন এর, মানে যখন কিনেছিলাম তখন তো বুঝতে পারিনি এর আসলে যে আমাদের মানে তো যাই হোক, যেখানে আম বোর্ড কথা ওর যে টয়লেট যেখানে স্টোর হয় সেটা নেই। ঠিক আছে, এর ফলে কি হয়, এর ফলে ওর স্টোর করতে পারছে না আর 2 মিনিট পর পর বাথরুম করে, এবং মানে 2 মিনিট পর পরই মানে বাইরে থেকে আমি যদি দুবেলা করে তিনবেলা করে ঘুরিয়ে আনি, করিয়ে এনে ঘরের মধ্যে রাখবো সঙ্গে সঙ্গে একবার করে দেবে, এরকম একটা ব্যাপার। এর জন্য খুব মানে সমস্যা। আর আজকে বিগত 6টা বছর ধরে টয়লেট না, আমি সারাদিন ধরে পয়সা করে যাই, সারাদিন ধরে সকাল নেই দুপুর নেই রাত্রির নেই পয়সা করি, করতে করতে আমার পায়েরও মনে হয় রোগ না সৃষ্টি হয়ে যায়। কারণ ওই একটা নেতা রেখে দিয়েছিস, তিনবেলা করে পয়সা মুছেই যাচ্ছে, বিশ্বাস করো প্রচণ্ড 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 বিরক্ত লাগে, মাথা গরম হয়ে যায় প্রচণ্ড। কারণ একটা মানুষ কদিন পারে, একদিন দুদিন তিন দিন এক মাস দু মাস, আজকে 5 বছরের বেশি, 6টা বছর ধরে আমি করে যাচ্ছি, এখনো মোটামুটি 6-7 বছর বাজবে। এবার তোমরা বলবে টাইমে টাইমে বাইরে নিয়ে যাওয়া হয় না, নিয়ে যাওয়া হয় ওর সকালবেলা, টাইমে টাইমে বাইরে নিয়ে যাওয়া। আগে আগে একটা ছিল আমাদের, তো কখন কখন বাইরে নিয়ে যেতে হয় টাইমটাও ভালো করেই জানে। আমি আজকে তো কুকুরের সঙ্গে প্রথম না, আমি আমার মানে আর্ধেক জীবন কুকুরের সঙ্গে কাটিয়ে দিয়েছি, কারণ আগে কুকুরটা 13 বছর বেঁচে ছিল, এটা 6 বছর 19 বছর। আমার বয়স এখন হচ্ছে অ্যাভারেজ 29, 30-তে পড়বো। তো আমি 19 বছর এই ডগের পিছনে কাটিয়ে দিয়েছি, তো টাইম জ্ঞান অবশ্যই আছে, কারণ আমি তিনবেলা করে নিয়ে ওকে বেরোই। আগে কুকুরটাকে 2 বেলা নিয়ে বেরোতো, আগে কুকুরটা 3 বেলা নিয়ে বেরোতাম, এটাকে 3 বেলা। তো এর প্রবলেমের সলিউশন নেই, সলিউশন নেই, কিন্তু খুব বিরক্ত লাগে, খুব কষ্টও হয় বিরক্তও লাগে। বিরক্ত লাগে কখন, কাজ থেকে আসার পর যখন বাথরুম মহিষার করে করতে খুবই কষ্টকর, আর ওকে করতে দিই না, মেয়েকে খাওয়ায় টাওয়ায় একটা বাজে ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, এখন এখনও 6টা বছর কষ্ট করতে হবে, 6-7টা বছর। আমি ওর তো মৃত্যু কামনা করতে পারি না, বাট এখনও 6-7 বছর করতে হবে, যেটা খুব আমার পক্ষে খুব কষ্টকর। আর শুধুমাত্র এর জন্যই, মানে এই জন্যই আমি কোথাও যেতে পারি না, কোথাও ঘুরতে যেতে পারি, চাইলেও আমি যেতে পারি না। আমি যদি মনে করি একটু ঘুরতে যাবো কোথাও, 2 দিনের জন্য কোথাও থেকে আসবো, এরা সামলাতে পারবে না প্রথমত। আর থাকা খাওয়া টয়লেট খুবই সমস্যা, কেউ এই যে মৌমিতাদির বাড়িতে গেছিলাম শ্যামনগরে, আমার বাবা ছিল ওই সময়, ওর বাবা ছিল, একটা দেখাশোনা করেছে, দেখাশোনা করেছে, হয়েছে ঠিক আছে, কিন্তু তাও একটা এই দরজাটা খুলে রাখতে হয়েছে। যদি মনে করি একটুখানি দীঘা যাব, সম্ভব না। তাই তো আমি সবাইকে বলি যে তোমরা সবাই বলো যে মন্দিরের দিকে নিয়ে ঘুরতে নিয়ে যাও, আমি সবাইকে একটা কথা বলি, 5-6 বছর পর ঘোরা শুরু করো, 5-6 বছর পর, কারণ সম্ভব হয় না। খুব নিজেরও খুব ঘুরতে ইচ্ছা করে, পাহাড় যেতে ইচ্ছা করে, জঙ্গল যেতে ইচ্ছা করে, ওই দীঘা গিয়ে আর লাভ নেই, একবারে বুড়ো বয়সে হরিদ্বার বৃন্দাবন ঘুরে আসবো। এখন কিছু তো ওলট পালট হয়ে গেছিল কাজ চলে যাওয়ার পর, হ্যাঁ কোনো কিছুই ঠিকঠাক চলছিল না, ওর ইউটিউবে আসা শুরু হলো, কিছু রানিং শুরু হলো, আমার ইউটিউবে রানিংয়ের ফার্স্ট পেমেন্ট এই মাসে পাবো লাস্টের দিকে, সেদিনকে একটা স্পেশাল ভিডিও আসবে তোমাদের জন্য, দেখা যাক। আসবে তো বটেই, তোমাদের পাও না, এটা না দিলে বেইমানি করা হবে, আসবে তো বটেই, তো ওর চ্যানেল থেকে আসবে, দেখা যাক কি হয়। ঠিক আছে, একটা সেলফি তুলবা কেন, দেখো কি সুন্দর লাগছে, সুন্দর লাগছে। ঠিক আছে চলো, পরে কথা হবে, অনেকক্ষণ ধরে বকবক করে নিয়েছি এই আলোয়, তোমাদের এবার চোখ নষ্ট হয়ে যাবে এই আলোয়, তোমরা বেশিক্ষণ দেখলে চোখের উপর প্রেশার পড়ছে না।